এবার বাজারে একটা নতুন প্রোডাক্ট এসেছে, ওইটা কিনে নিয়ে এসে চুলে লাগাবো, চুল একদম স্ট্রেট হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। কে পার্লারে যে 10,000-20,000 টাকা খরচ করবে? হ্যালো গাইস, আমি অলি, চলে এসেছি আমার চ্যানেল অলিস ওয়াল থেকে। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে। আজকে আমি আসলে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আমরা মেয়েরা যখনই কোনো হেয়ার কেয়ারের প্রোডাক্ট নতুন বাজারে আসে, তখন আমরা কিন্তু পুরো পাগল হয়ে যাই, মানে পুরো ক্রেজ উঠে যাবে প্রোডাক্টের উপরে। বিশেষ করে হেয়ার স্ট্রেটনিং বা স্মুদিং এই টাইপসের কোনো প্রোডাক্ট, মানে মানে আমরা মেয়েরা চাই যে ন্যাচারালি আমাদের হেয়ারটাকে স্ট্রেট দেখাতে, ম্যানেজেবল দেখাতে। তো সেই জন্য যে কোনো যদি প্রোডাক্ট আসে এই রিলেটেড, যে হেয়ারটা স্ট্রেট হয়ে যাবে একবার ইউজ করলে বা দুবার ইউজ করলে তিনবার ইউজ করলে, এরকম কোনো প্রোডাক্ট যখন মার্কেটে আসে তখন আমরা মেয়েরা একদম মানে গোয়িং লাইক ক্রেজি, ইউনো। আর দেখা যায় যে আমরা এত পরিমাণে মানে ওই প্রোডাক্টের উপর ফোকাস দিই যে মাঝে মধ্যে সেটা মার্কেট আউটই হয়ে যায়। আজকে আমি কথা বলবো এরকমই একটা প্রোডাক্ট নিয়ে। বেশ কিছুদিন আগে এই প্রোডাক্টটা মার্কেটে খুব সাড়া ফেলেছিল যে এই প্রোডাক্টটা যদি ইউজ করা হয় তাহলে হচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করার পরবর্তীতে চুলগুলো একদম স্ট্রেট হয়ে যাবে, লাইক জাস্ট ওয়ান টাইম স্ট্রেটের মতো। প্রোডাক্টটার নাম হচ্ছে প্রো ফাইবার। আমি সামনে থেকে দেখাই। তো এই প্রো ফাইবার প্রোডাক্টের জন্য কিন্তু আমরা একটা টাইমে পুরা মানে পাগল হয়ে গিয়েছিলাম, এবং আমাদের ধারণা হয়েছিল যে এই প্রোডাক্টটা ইউজ করলে কিন্তু চুল একদম স্ট্রেট হয়ে যাবে। তো আমি এদের বিভিন্ন অ্যাড দেখি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন পেজ থেকে এদের প্রমোশন করা হয় যে এই প্রোডাক্টটা এত ভালো যে চুলে দিলেই চুল স্ট্রেট হয়ে যাবে। এবং আমার চুল দেখছেন আপনারা, আমার চুলে কোনো ধরনের রিবন্ডিং বা স্মুদিং কোনো কিছু করা নাই। তো আমিও এরকম একটা প্রোডাক্ট খুঁজি যে আমার চুলকে বেশি ম্যানেজেবল দেখাবে, এবং আমার চুলের ধরন যেহেতু খুব ড্রাই, সো এটা মানে কোমর হবে, সফট হবে, এবং মানে স্ট্রেট দেখা গেলে তো আরও ভালো, ইটস এ বোনাস। তো আমিও এরকম প্রোডাক্টের সন্ধানেই থাকি। তো আমার পুরো টাইম লাইন ভরে গেল এই প্রো ফাইবারের বিভিন্ন রিভিউ দেখে এবং বিভিন্ন পেজ থেকে রিকমেন্ডেশন দেখে। সো আমি ভাবলাম চলো ট্রাই করি। আমি প্রায় 7-8 মাস আগে প্রো ফাইবার ইউজ করা শুরু করি। প্রথমে আমি শুরু করি হচ্ছে মাস্কের মতো করে ইউজ করতে। মাস্কের মতো বলতে, আপনি শ্যাম্পু করলেন, শ্যাম্পু করার পর চুলটা ভালো করে মুছে নিয়ে তারপর এই প্রোডাক্টটা আপনার চুলে লাগিয়ে আপনাকে অন্তত 20 মিনিট রাখতে হবে, 15 থেকে 20 মিনিট। তারপরে আপনি নর্মাল পানিতে ধুয়ে ফেলেন। এটা হচ্ছে মাস্কের মতো ইউজ করা, এবং সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটার পরিমাণ নিতে হয় একটু বেশি, একটু বেশি পরিমাণে প্রোডাক্ট নিয়ে পুরো চুলে মানে হচ্ছে স্ক্যাল্প বাদে পুরো চুলে লাগিয়ে সেটা হচ্ছে 15 থেকে 20 মিনিট ওয়েট করে তারপরে ধুয়ে ফেলতে হয়। আর আরেকভাবে এই প্রোডাক্ট ইউজ করা যায় সেটা হচ্ছে অ্যাজ এ কন্ডিশনার, লাইক আপনারা যেরকম কন্ডিশনার ইউজ করেন, শ্যাম্পু করলেন, শ্যাম্পু করার পরে চুলটা একটু মুছে নিয়ে তারপরে কন্ডিশনারের মতো পরিমাণ নিয়ে একটু লাগিয়ে রেখে 4 থেকে 5 মিনিট পরে ধুয়ে ফেললেন। সো এটা হলো কন্ডিশনারের মতো ইউজ। আমি প্রথমে মাস্কের মতো করে ইউজ করেছি। মাস্কের মতো ইউজ করার পরে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে আমার চুল প্রচণ্ড সফট হয়ে গেল, প্রচণ্ড ম্যানেজেবল হয়ে গেল, নারিশমেন্ট যেটাকে বলে সেটা হলো, এবং মানে চুলটা মানে যে আমার ড্রাইনেস ছিল সেটা অনেকটা কমে গেল, এবং হ্যাঁ খুব গুড ফিল হচ্ছিল চুলে হাত দিয়ে। বাট সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোনো স্ট্রেট মানে স্ট্রেট লাগা চুলগুলো এরকম কোনো কিছু হয়নি, আমি এরকম কোনো কিছুই পাইনি, আমি কোনো এরকম রেজাল্টই পাইনি। সো অন্য কারো ক্ষেত্রে হয়ে থাকলে আমি সেটা জানি না, তবে আমি এবং আমার অনেক ফ্রেন্ডরাও কিনেছে এই প্রোডাক্ট, তাদের কারণেই স্ট্রেট দেখানো চুল এরকম কোনো কিছু হয়নি। সবারই যেটা হচ্ছে যে সফট হয়েছে, লাইক অ্যাজ এ মাস্ক, অ্যাজ এ প্রোটিন মাস্ক। আমাদের বাজারে এটা বাদেও বিভিন্ন ধরনের প্রোটিন মাস্ক, ক্যারাটিন মাস্ক বিভিন্ন পাওয়া যায়, একদম সেই টাইপসের, সেই লেভেলের, কোনো মানে এর চেয়ে কোনো বেশি কোনো কিছু না। বাজারে যে প্রোটিন মাস্ক বা ক্যারাটিন মাস্ক পাওয়া যায় তার চেয়ে কোনো ভালো রেজাল্ট বা আশানুরূপ রেজাল্ট আমি পাইনি, কারণ আমি অনেকগুলো প্রোটিন মাস্ক ইউজ করি যেহেতু আমার চুল ড্রাই।
আচ্ছা, আমি করি এবং প্রো ফাইবারও আমার কাছে মনে হয়েছে যে ওই কোয়ালিটিরই, অন্য কোনো এক্সট্রা কোনো কোয়ালিটি এর ভিতরে নেই। এটা প্রাইস 250 টাকা, এইরকম একটা স্যাশে দাম 250 টাকা, এবং এর ভিতরে কিন্তু পরিমাণটাও বেশ কম থাকে। তো আমি যদি বলি যে অ্যাজ এ কন্ডিশনার যখন আমি ইউজ করা শুরু করি রেগুলার বেসিস, আমি যে কয়দিন শ্যাম্পু করি সে কয়দিনই কন্ডিশনার হিসেবে এটা ইউজ করা শুরু করি, তখন আমি দেখছি যে আমার চুলটাকে আস্তে আস্তে আরো সফট করছে, ম্যানেজেবল করছে, এবং সেজন্য আমি এটাকে কন্ডিশনার হিসেবে ইউজ করি, মাস্ক হিসেবে আর এটা ইউজ আমি করি না। মাস্ক হিসেবে আমি অন্যান্য আমার যে ফেভারিট মাস্কগুলো আছে, হেয়ার মাস্ক, আমি সেগুলো ইউজ করি, বাট এইটা ইউজ করি না, এটা আমি কন্ডিশনার হিসেবে ইউজ করি। আমি আপনাদেরকে আমার অনেস্ট রিভিউটা দেওয়ার চেষ্টা করি। আমি আজ 6-7 মাস ইউজ করার পরে আপনাদের কাছে আসি। আমি আজ পর্যন্ত আমার চ্যানেলে যতগুলো প্রোডাক্টের রিভিউ করেছি, আপনাদেরকে যা জানিয়েছি, সবগুলোই আমার নিজস্ব অপিনিয়ন। অন্য কারোর সাথে আমার অপিনিয়ন ভ্যারি হতেই পারে, কারণ আমার চুল কিন্তু একরকম, আরেকজনের চুল আরেকরকম, আরেকজনের চুলে এটা খুব সুন্দর হয়তো কাজ করতেই পারে, স্ট্রেট ফ্যাক্টরও দেখাতে পারে যে অনেক তাদের চুল স্ট্রেট হয়ে গেছে, বাট আমার হয়নি, সেলাই আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো একটা কন্ডিশনার বাদে আর কিছুই না। আমার কাছে মনে হয়েছে এর চেয়ে অনেক ভালো ভালো মাস্ক বাজারে রয়েছে এবং আমি ইউজ করেছি। তো এখন আপনারা আমাকে কোশ্চেন করতেই পারেন, তো আপু আপনি তো প্রো ফাইবার অনেকদিন ধরে ইউজ করছেন, সামনেও কি আর ইউজ করবেন নাকি? আমি বলবো না, আমি নতুন কোনো কন্ডিশনারে যাব, এটা কন্ডিশনার হিসেবে আমি অনেকদিন ধরে ইউজ করছি, আর আমি তো বললাম আমি মাস্ক হিসেবে আমি আর এটা ইউজ করতে চাই না। আমি 2-3 বার মাস্ক হিসেবে ইউজ করেছি, এটা পরিমাণটা খুব কম থাকে। আমি অ্যাকচুয়ালি অন্য কোনো কন্ডিশনারে যাব, আমার আমি একই কন্ডিশনার অনেকদিন ধরে ইউজ করছি, এটা অনেকদিন ধরে আমি কন্ডিশনার হিসেবে ইউজ করলাম, এর আমি বেনিফিটগুলো যাই হোক আমি সেটা দেখলাম যে মোটামুটি চিলপিল আর কি যেটাকে বলে। আমি বলবো আপনারা যদি একটা ভালো কন্ডিশনার হিসেবে ইউজ করতে চান সেটা করতে পারেন, বাট মাস্ক হিসেবে আমি একদমই এটাকে সাজেস্ট করব না, কারণ আমার কাছে মনে হয় এর চেয়ে অনেক ভালো ভালো মাস্ক আছে। আর আমি আমার কাছে যেগুলো বেশি ভালো লাগবে মাস্ক হিসেবে আমি এরপরে সেগুলো রিভিউ নিয়ে আস। তো আজকে এই পর্যন্তই, আমার সাথেই থাকবেন, আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ধরনের কোনো কোয়েরি থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো টাটা।